ইন্নাল্লাহ মাআস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। আমরা পৃথিবীতে যে কোনো কাজ করতে চাই আমরা বারংবার ফেল হই সেই কাজটা করতে গিয়ে, তো তখনই আমাদের প্রয়োজন হয় যে ধৈর্য ধারণ করা। আর এই যে ধৈর্য ধারণ করা, কথায় আছে যে ধৈর্যের ফল হয় অনেক মিষ্টি, ঠিক আছে? ধৈর্য ধরা অনেক কঠিন কিন্তু এর যে ফল সেটা হয় অনেক মিষ্টি। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই ধৈর্য ধারণ করতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সাথে আছেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন। আমরা যদি কোরআনের এই আয়াতটির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা আরও বেশি ধৈর্যশীল হতে পারি, এবং কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিন শেষে ধৈর্যশীল যারা তাদেরই বিজয় দান করেন এবং হচ্ছে তাদের সাথেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাই আপনার জীবনে সমস্যা আসতে পারে, তাই আপনি অধৈর্যশীল হবেন না, ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যাসমূহ সমাধান করে দেবেন। আসসালামু আলাইকুম।